কতদিন বই পড়ি না। ভোরবেলা দাদির কণ্ঠে শুরু হতো সুরেলা শৈশব, সন্ধেবেলা পা টিপে টিপে বাসায় ঢোকা, সোজা গিয়ে পড়ার টেবিলে। বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা গল্পের বই, ঝুম বৃষ্টি, কিংবা কাঁথামুড়ি দিয়ে বই পড়তে পড়তে নিজেই হয়ে উঠতাম গোয়েন্দা ফেলুদা। পড়তে নিয়ে যে বইটি বন্ধু আর ফেরত দেয়নি, বন্ধু কিংবা বই কারো সাথেই আর দেখা হয় না। লম্বা জার্নি মানেই একটা বই লাগবেই। মনে পড়ছে ক্যাম্পাস, সারা রাত জেগে পড়তে পড়তে ভোর। ইস, যদি আগের মতো বই পড়তে পারতাম। যে প্রযুক্তি বই পড়াকে নিয়েছিল দূরে, সেই কাছে আনছে আবারও। নতুন সময়ে নতুন করে, ঘরে বাইরে, চলতে ফিরতে, দেশে কিংবা বিদেশে, ব্যস্ততা বা অবসরে, মন জাগাতে মন যোগাতে বই পড়ার বিপ্লব শুরু হোক আবারও। আলোয় আলোয় কেটে যাক আধার, বয়ে বয়ে সয়লাব হোক 56,000 বর্গমাইল। যখন যেখানে যে কোনো বই, চলুক বই পড়ার খুশি অবিরাম। রকমারি ইবুক পড়াটা আবার স্টার্ট করলাম।